সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে আর বেল আইকনটা টিপুন, যাতে এডুকেশনাল ভিডিও সবার আগে দেখতে পান। আচ্ছা, গাড়ি চালাতে কি পারো তোমরা, কিংবা ঘোড়ায় চড়তে কি পারো? তোমরা তো অবাক হয়ে যাচ্ছ এরকম কোশ্চেন আমি কেন করছি, কারণ এইসবই ট্রেনিং এখন WBCS অফিসারদের দেওয়া হচ্ছে। এবছর প্রথমবার 2016 WBCS যারা পাস করেছে তাদের থেকে প্রথমবার WBCS অফিসারদের গাড়ি চালানো কিংবা ঘোড়ায় চড়া কিংবা গুলি চালানো অথবা সাঁতার, এই ট্রেনিংগুলো কিন্তু প্রথমবার WBCS অফিসারদের দেওয়া হচ্ছে। তো তুমি যদি ইন ফিউচার WBCS অফিসার হো, তোমাকেও এই ট্রেনিংগুলো নিতে হবে। তো যদি তোমরা আগে থেকে জানো, গুলি চালানো এগুলো তো শেখা সম্ভব না, যাই হোক, কিন্তু গাড়ি চালানো, সাঁতার এগুলো যদি না জানো তাহলে এগুলো শিখে নেওয়া ভালো, না হলে তোমাদের WBCS অফিসার যখন হবে তখন তোমাদের এই ট্রেনিংগুলো দেওয়া হবে। যে আর্টিকেলে দেখতে পাচ্ছি, আর্টিকেলে সেটাই লেখা আছে যে গাড়ি চালানো অশ্বারোহণ প্রশিক্ষণ BCSO। ডিটেলসটা দেখো কী লেখা আছে। ব্রিটিশ আমলে আমলাদের প্রশিক্ষণে গাড়ি চালানো ঘোড়ায় চড়ার চল ছিল, তবে স্বাধীনতার পরে WBCS অফিসারদের এমন প্রশিক্ষণ দেওয়া হয়নি। 2017 সালে যেসব অফিসার BCS পাস করেছেন, 2017 অ্যাকচুয়ালি 2017 রেজাল্ট বেরোয়নি এখনও, 2016 সাল হবে, যাই হোক, তাদের এক মাস ধরে ঘোড়ায় চড়া এবং এক মাস ধরে গাড়ি চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে, গাড়ি চালাতে হয়েছে সংশ্লিষ্ট 25 অফিসারকে। তবে ঘোড়া চড়ার বিষয়টি অপশন বা বিকল্পের মধ্যে ছিল, চড়েছেন 18 জন, তাদের মধ্যে 2 জন মহিলা। গাড়ি চালানোর পরে পরীক্ষা দিয়ে পরিবহন দপ্তর থেকে লার্নার লাইসেন্স পেয়েছেন সকলেই। IIT পাস করা ছাত্রছাত্রী এতদিন IAS এবং IPS-এ চাকরি করতে আসতেন, এদিন এবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসেও যোগ দিচ্ছেন তারা। সম্প্রতি সল্টলেকে রাজ্যের প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র ATIA 2017 ব্যাচের 15 জন BCS অফিসার প্রশিক্ষণ নেন। তাদের মধ্যে IIT দিল্লি এবং মুম্বাই থেকে পাস করা ছাত্রছাত্রীরাও রয়েছেন, আছে অন্যান্য কলেজ থেকে BTEC MTEC পাস করা প্রার্থীরাও। সল্টলেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট কোর্স ডিরেক্টর তথা বিশেষ সচিব অপালা শেঠ বলেন, ঘোড়ায় চড়া, টেনিস খেলা ও গাড়ি চালানোর প্রশিক্ষণ এবারে প্রথম দেওয়া হচ্ছে BCSদের, এতে অফিসারদের কনফিডেন্স বিল্ডিং হবে। ATIA-র এক কর্তা জানান, কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশের ঘোড়ায় প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। 15 জুন থেকে 15 জুলাই প্রশিক্ষণ পর্ব চলে, সকাল 6টায় ময়দানে পুলিশের প্রশিক্ষিত জওয়ানদের সঙ্গে প্রশিক্ষণ নেন BCS অফিসারেরা। প্রথম প্রথম ঘোড়ায় উঠতে ভয় পেয়েছিলেন বেশ কয়েকজন, পরে ভয় কেটে যায়। ওই কর্তা আরও জানান, প্রশাসনে ব্লক স্তরের মুখ হচ্ছেন BDOরা, তারা জেলায় উন্নয়নমূলক কাজের সঙ্গে সরাসরি যুক্ত, জেলা শাসকের অধীনে কাজ করেন তারা, তাদের গাড়ি চালানোর প্রশিক্ষণ খুবই জরুরি। রাত বিরেতে সরকারি কাজে বেরোতে হলে তারা নিজেরাই গাড়ি চালিয়ে যেতে পারেন, চালকের ওপর নির্ভর করতে হবে না। তো এই জন্যই আর কি গাড়ি চালানো শেখানো হচ্ছে কিংবা ঘোড়ায় চড়াও শেখানো হচ্ছে। এখানে আরও কয়েকটা জিনিস উল্লেখ করেনি, যেমন সুইমিংও এখানে শেখানো হচ্ছে, যেটা এখানে উল্লেখ করা হয়নি। সুইমিং যদি যারা না জানে, সুইমিংও তাদের শেখানো হচ্ছে এবং গুলি চালানো ট্রেনিংও এখানে দেওয়া হচ্ছে। যাই হোক, ওই জিনিসগুলো উল্লেখ করেনি, এখানে গাড়ি চালানো ঘোড়ায় চড়াটা উল্লেখ করেছে, কিন্তু এই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। তার সাথে গাড়ি ঘোড়া তো আছেই, তার সাথে সুইমিং আর গুলি চালানোর প্রশিক্ষণও কিন্তু প্রথমবার এবারে BCS যারা পাস করছে, 2016 সাল, 2017 সাল কিন্তু নয়, এখানে ভুল লিখেছে, কারণ 17-র এখনও রেজাল্টই বেরোয়নি ফাইনাল, এটা 2016 সালের যারা পাস করেছে তাদের থেকে শুরু হয়েছে প্রথমবার BCS-এ এই সব ট্রেনিংগুলো কিন্তু দেওয়া হচ্ছে। এবং এর লজিকটা যে বলল আর কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউট যেটা আছে ATIA-তে, তার ডিরেক্টর যিনি অপলা শেঠ, যিনি বলছেন কনফিডেন্স বিল্ডিং হবে এতে WBCS অফিসারদের ওপর, নিজেদের ওপর কনফিডেন্স বেশি হবে, এবং BDO যারা আছে তারা গাড়ি চালানো তাদের তো খুব দরকার, কারণ রাত যদি রাতে কোথাও যেতে হয়, কোথাও দরকার হয়, তখন নিজেরাই গাড়ি চালিয়ে যেতে পারবে, ড্রাইভারের দরকার পড়বে না। তো সেই জন্যই ট্রেনিংগুলো দেওয়া হচ্ছে। যাই হোক, এটা প্রথমবার হচ্ছে এবং আশা করবো যারা ইন ফিউচার WBCS অফিসার হবে তারা অনেকেই হয়তো এটা জানো না, কারণ এটা প্রথমবার হচ্ছে, তাগে এরকম কখনো শোনা যায়নি। এগুলো জেনারেলি এক্সাইজ অফিসার যারা হয় তাদের এই ট্রেনিংগুলো দেওয়া হয় জেনারেলি, বাকি অফিসারদের দেওয়া হয় না, কিন্তু এগুলো সব অফিসারদের দেওয়া হচ্ছে, সে তোমরা BDO হোক আর CTO হোক সবাইকেই দেওয়া ট্রেনিংটা দেওয়া হচ্ছে, শুধু এক্সাইজ নয় সবাইকেই দেওয়া হচ্ছে। তো ইন ফিউচার যারা WBCS অফিসার হবে, BDO হবে কিংবা CTO হবে, তাদের সবাইকে কিন্তু এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তো এই ভিডিওটা এ পর্যন্তই ছিল, জাস্ট এই ইনফরমেশানটা শেয়ার করার ছিল। এটা হয়তো অনেকেই জানো না যে BDO CTO-তেই এরকম নতুন ট্রেনিং শুরু হয়েছে,
এই জিনিসটা হয়তো অনেকেই জানো না, এক্সাইজ অফিসারদের দেওয়া এটা তো, এটাই জাস্ট হয়তো অনেকে জানে, বাট এটা এখন সবার ক্ষেত্রেই কম্পালসারি মোটামুটি করে দেওয়া হচ্ছে। তো এই ভিডিওটা জাস্ট এইটুকু জানানোর জন্যই ছিল, ভিডিওটা শেয়ার করে দাও, শেয়ার করলে সবাই জানতে পারবে যে এই নতুন ট্রেনিং জিনিসগুলো শুরু হয়েছে WBCS-এ প্রথমবার। আর সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করলে এরকম আরও অনেক আপডেট আমি নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে, সেগুলো দেখতে হলে নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কিছু বলার থাকলে নিশ্চয়ই নিচে কমেন্ট সেকশনে আছে, কমেন্ট করে জানাতে পারো যে এই জিনিসগুলো যেটা WBCS অফিসারদের করানো হচ্ছে সেগুলো তোমরা আর কি কতটা সাপোর্ট করছো, নাকি তোমাদের নিজেদের অপিনিয়ন তোমরা নিজে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা এই চ্যানেলটাকে ফলো করতে পারো, তার ফেসবুক আর টেলিগ্রাম অফিসিয়াল লিঙ্ক আছে ভিডিও নিচে ডিসক্রিপশনে দেখবে, সেই লিঙ্ক ক্লিক করে তোমরা অফিসিয়াল ফেসবুক গ্রুপ আমাদের এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো। আজকে ভিডিও এ পর্যন্তই, তো নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস এভরিওয়ান।